मिलन मिलन देखे वन बाय वन पढ़ाओ मैं खुद बनाता हूँ प्रायोरिटी में उनको लाना है ये तो मैंने किया ना किंतु इसलिए ओवरलोड लेके जाएगा इसलिए उसको पूछेगा नहीं ओवरलोड देखेगा नहीं उसको जुर्माना नहीं करेगा सरकार को टैक्स नहीं आएगा इससे किसने बोला 29 लाख रुपए अब एक साल में उम्र है सब ओवरलोड का है त्रिपुरार समस्त जान बहन गुली आसा जावा करे तो स्वाभाविक भाव त्रिपुरा फेंसिडिल होक ब्राउन सुगार याबा टैबलेट ये सबगुलो बॉर्डर दिए जाए जिरानिया रेलवे स्टेशन दुई रास्ता आछे तो सेगुलो व्यवस्था कि ता देखार जोन्नो आमरा एसेछि जे किभाबे गाड़ीगुलो छाड़ा हय तार व्यवस्था कि अनलाइन करे होयेछे कि ना स्कैनिंग होच्छे कि ना तो ओई जायगाते अनेक किछु कमी पावा गेछे प्रिंसिपाल सेक्रेटरी एसेछे 6 मास आगे नवेम्बरे 20 तारीख एसेछे किन्तु तारपर जे डायरेक्शन दियेछे सेगुलो लागू करा हयनि एखाने 24 घंटा मैंने इलेक्ट्रिसिटी इलेक्ट्रिफिकेशन व्यवस्था नहीं मैंने रात्रिते कारेंट थाके ना मोमबाती जाली काज करते ही धरने कमप्लेन एखाने एसेछे तो आर जेटा होच्छे 100% गाड़ी के एखाने लोड आनलोड बा सेटार जे कैपासिटी आछे चेक करा हय ना डायरेक्ट छेड़े देवा हय किछु प्रेसार थाकले कारण जेमन समस्त नियम हिसाबे समस्त गाड़ी ही वेट कर भेतरे ढुकाते हैं एक रूटे क्योंकि आई सुनल एखान का एखे रिवला दिन बेला गाड़ी डायरेक्ट चले जाए ड्रप गेट लागिए दाड़ी आई एसपीओ कथा क्या शो ही ना तो ये जी गाड़ी निजे निजे सब पाथर लोड कयलार लोड जो हेवी लोड गाड़ीगुलो अपने आप चले जागो वेट करार जो आसे ना जो वेट करार जो व्यवस्था रही है सेखने आसे ना तो ये काजगुलो कमप्लेन छो जरण क्या एखे है অবৈধভাবে আমি দেখছি আসার সময় যে অনেকগুলো ক্রেশার মেশিন লাগানো তো সেগুলো লাইসেন্স আছে কি না কিভাবে দেওয়া হলো এটা ইন্ডাস্ট্রিয়াল জোন কি না পলিউশন সার্টিফিকেট আছে কি না ইন্ডাস্ট্রি ডেভেলপ হোক সেটা আমি চাই কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সিস্টেমেটিক্যালি হওয়া উচিত আর না হলে সব অবৈধ বিজনেসের একটা আখড়া হয়ে যায় দু নম্বরই বিজনেসের তো এই যে ব্যবস্থা সেটাকে আরো সুদৃঢ় করার জন্য এখন আমি হায়ার অফিসিয়ালকে বলবো আর যারা যারা তার মধ্যে ইনভলভমেন্ট আছে সেটা আমার চোখে পড়ে গেছে তাদের উপর কড়া অ্যাকশন হবে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোক আর সেটা আমাদের অ্যাক্সেস ডিপার্টমেন্টের ব্যবস্থা হোক সেলট্যাক্স वगैरह তো আর পুলিশি ব্যবস্থা তিন ব্যবস্থা মিলেই এখানে করা হয় কিন্তু এখানে এটা আমি স্পষ্ট দেখে গেছি যে 100% গাড়ির চেক হয়ই না
লোডও চেক করানো, তো গাড়ি সিধাই চলে যাবে, তো লোডকে চেক করবে? শুধু একটা কাটা আছে, আরেকটা কাটা খারাপ হয়ে আছে, জেনারেটার খারাপ হয়ে আছে। আমি 2018 আসার পরে কোনো রিভিউ মিটিংয়ে বলেছিলাম যে জেনারেটার নেওয়ার জন্য, স্ক্যানার মেশিন নেওয়ার জন্য, তা আজ পর্যন্ত স্ক্যানার মেশিন আসেনি, আজ পর্যন্ত জেনারেটার আসেনি, টেন্ডার চলছে, টেন্ডার হবে, এই গতিতে চলছে, জয়েন্ট কমিশন আমার সঙ্গে এসে কিছু বলতে পারে না। তো এই ধরনের ব্যবস্থা, প্রিন্সিপাল সেক্রেটারি এসে 6 মাস আগে তার রিভিউ নেয়নি, আমি গিয়ে জিজ্ঞাসা করবো, অন রিটেন জিজ্ঞাসা করবো, তারপর কারবাই করবো। 6 মান্থ হয়ে গেছে কোনো প্রিন্সিপাল সেক্রেটারি এখানে এসছে, তো তার কী কী হয়ে গেছে, তার উইদিন 15 ডেজ জিজ্ঞাসা করা উচিত ছিল, উইদিন 1 মান্থ জিজ্ঞাসা করা উচিত ছিল। লিখে রেখেছে ইয়ে জয়েন্ট কমিশন এটা দেখবে, লিখে রেখেছে এটা SDM করবে, এই লিখে রেখেছে, লিখে রাখলে হয়ে যাবে কাজ। আলটিমেটলি কোনো কাজ হয়নি, ছোটোখাটো 2-4টে কাজ ছাড়া বাকি সব কাজ পেন্ডিং রয়েছে। তো এইভাবে যে এই যে ব্যবস্থা, ব্যবস্থাকে মানে অব্যবস্থা করে তারপর অবৈধ কাজ কারবারের রাস্তা খুলে দেওয়া, তো কোনো মতো মেনে যাওয়া যেতে পারে না। আর এখন থেকে এখানে যে 3টা রোড আছে, 3টা রোড বন্ধ, যেখানে ঝরঝরিয়া রেখে এই ওদিকটা আছে, সেখানে আমরা ক্যামেরা ব্যবস্থা করব। এখানে যে ক্যামেরা রয়েছে চেক করার জন্য কোনো কেউ নেই, কন্ট্রোলটা রয়েছে ইনকাম সেল ট্যাক্সের কাছে, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করলে হয় না। 3টা ট্রাক আমি রাস্তায় গিয়ে ধরে এনেছি, বাকিগুলো আসছিলো, 3টা ট্রাক আইডেন্টিফাই করে এনেছি, 3টা ট্রাকের মধ্যে একটাতে 4,000 টাকা জরিমানা হয়েছে হাইটের জন্য, আরেকটার মধ্যে যেটা 12 চাকার গাড়ি অথচ 10 চাকা চালাচ্ছিল, 2টা লিফ্ট করে রেখে দিয়েছে, স্টেপনি নেই, তাহলে 10 চাকার হিসাবেই সে 28 টন নিয়ে আসতে পারে। ও 12 চাকার গাড়ি যদি 2টা লিফ্ট করে রেখে দেয়, একটা ব্রাস্ট মেরে গেছে, তার কাছে স্টেপনিও নেই, তো কত বড় রিস্ক। আবার তার মধ্যে রড নিয়ে এসছে, স্টিল নিয়ে এসছে, সবচেয়ে ওজন সেটা লোড করতে দেখলাম যে 35 টনের কাছাকাছি, 35-36 টন তখনই হতে পারে 12 চাকা যখন কাজ করে, তো 2 চাকাও লিফ্ট করে রেখে দিয়েছে, 10 চাকা আনছে, 10 চাকা তো 28 টন এলাও, তো সেটা দেখার জন্য কিছু নেই। ও গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এনেছি, তো দেখা যাচ্ছে তার মধ্যে 35-35.5 টন আনতে পারে, 36 টন আনতে পারে, কিন্তু তার জন্য 12 চাকা 12-12 হুইলই লাগবে। তো এগুলো এভাবে হচ্ছে, কারণ 3টা 4টা করে ডাক দিয়ে 4টার 3টার মধ্যেই কোনো না কোনো কমি পাওয়া গেছে। স্যার ইয়াপে তো কুছ দিন পেলে বহুত সেন্ট্রিকার যে কনিচো যে হতা ও ভি চল রা ইয়াপে কুছ দালাল লোক ভি হ্যায়, ইসকে বারে মে ক্যা বোলেঙ্গে? দেখিয়ে ইহাঁ দালাল হ্যায় যো ভি হামারে পাস ইনফরমেশন হ্যায়, কিসি কো কুছ নেই কিয়া যা সকতা হ্যায়, ইয়া মে এনফোর্সমেন্ট করুঙ্গা, ইহাঁ পুলিশের ব্যবস্থা হোগা, আর স্পেশাল ফোর্স ইহাঁ রাখা জায়গা, ও ডাইরেক্ট চাই তো এসপি কো এই কদন্তলা থানা কো রিপোর্ট করতে জরুরত নেই, জরুরত পড়েগা তো করেগা, নেই তো নেই করতে জরুরত হ্যায়, উসা ব্যবস্থা ডিজি মেরে সাথ হ্যায়, এসা ব্যবস্থা করেঙ্গে, এসপি কো করেগা, নেই তো ডিআইজি রেঞ্জ কো করেগা, দো জায়গা মে করেগা, আর জাদা সে জাদা 3 হেডকোয়ার্টার মে ভি কর দে একসাথ মেসেজ 3 জায়গা মে। তো ক্যুকি ইয়ে কদমতলা থানে কো উপর রাখে, তো এইসব ইয়ে ইনফরমেশন কদমতলা থানা তো হমকো নেই দে রহা থা, এই যে ডাইরেক্ট গাড়ি যা রয়েছে কমতা থানা নেই, ডিজি কো বতায়া কিয়া ইস তরিকে সে, নেই বতায়া, আপকো বতায়া কিয়া, নেই বতায়া, চোরাবেরি থানা নে বা জো ভি হো, কভি ভি ইনফর্ম নেই কিয়া, বলে ইয়ে ডাইরেক্ট গাড়ি যা রহি হ্যায়, তো থানে মিলে হুয়ে উসকো যাচ হোগি, জো ভি ইস সময় কে থে ও সব দেখা জায়গা, তো হামারে আনে কে বাদ সব পতা চলতা হ্যায়, তো থানে বালে কো সবসে পহলে পতা হ্যায়, তো কিউ নেই বতাতা, জব মে বোল রহা হুঁ, জব দেখ লে জিরানে মে উতরা হুঁ, তো আপনে আপ উনকো বতানা চাহিয়ে থা। আর 2018 মে জব হামলোগ নে নয়া সরকার বানায়া, তবকে বাদ সে সিন্ডিকেট রাজকে মে বিরুদ্ধ মে হুঁ, কেশর রাজকে বিরুদ্ধ মে হুঁ, মে কিসি থানে বালে কো বোলতা নেই যে মুঝে পয়সা দো লাখে, আর কোই বোলতা হ্যায় তো মুঝে বতায়ে, কোই ভি পুলিশ অফিসার হো তো বলে স্যার কিসি নে পয়সা মাঙ্গা হামলোগো সে, ইসিলিয়ে হাম পয়সা উঠাতে বা হাম ছোড় দেতে হ্যায়, ইস মামলে মে মেরে সারে ত্রিকোণ মে কিসি ভি হালত মে ডিজি মেরে সাথ বেঠা হ্যায়, মানে কভি দবাব নেই ডালতা হুঁ, জো ইলিগাল কাম কে লিয়ে আপ পয়সা লিজিয়ে বা উনকো ছোড় দিজিয়ে, মেরে ইহাঁ সে জীবন মে ফোন নিয়ে যায়গা, জো মে নেই করতা, ত্রিপুরা কে লোগো নে মুঝে ইসিলিয়ে বেঠায়া থা কিউকি ইনকা সামান ইনকে পাস পৌঁছে ওর ইমানদারি সে যায়, মানে সব কুছ কর দিয়া মে কহ নেই সকতা হুঁ, কিন্তু মে কোশিশ করতা হুঁ, তো মেরে সাথ ওহি লোক কাম কর পায়েগা জো ত্রিপুরা কে লোগো কো ভালা কর সকতা, ইস তরিকে সে ইলিগাল তরিকে সে হাম কুছ ভি করনে নেই দেঙ্গে, উসকে উপর কড়া অ্যাকশন লেঙ্গে, আর জো ভি ব্যবস্থা সরকার কি তরফ কমি হ্যায়, জো ডিজিটাইজেশন করনা, ইলেকট্রিফিকেশন করনা, কম্পিউটারাইজেশন করনা, তো উসে হি ট্রান্সপারেন্সি আতা হ্যায়, ক্যামেরা লাগা দেনা, 24 ঘন্টা ক্যামেরা চলনা, উসকো চেক করনা, ইয়ে সব কুছ নেই হো রহি থি, তো উসকো হাম দুরুস্ত করেঙ্গে, আর
मैं यहाँ के लोकल जो लोग इनसे भी सपोर्ट चाहता हूँ, ये लोग भी इसमें मदद करें, और जिनको बिजनेस करना अपना एस्टेब्लिश करना मेरे नौजवान भाई लोग करें, तभी कर पाएगा जब अवैध व्यवसाय बंद होगा। दूसरा, अभी जो मुझे जानकारी हुई, मैं देखूंगा इसको एक्साइज डिपार्टमेंट में जाके, हमारा जो असम में जो फॉरेन लिकर के ऊपर टैक्स कम कर दिया, तो इधर से पूरे आके मैंने एंट्री होता है, खबर है, ऐसा सभी के पास इंटेलिजेंस के पास भी खबर है, तो इसके ऊपर कार्रवाई क्या हुआ, कितना ट्रक पकड़ा गया? आप लोग यहाँ का ही हो, बड़े मात्रा में आता है सबके पास न्यूज़, पकड़ा क्यों नहीं जा रहा है? क्योंकि 100% गाड़ी को चेक ही नहीं करता, वो सीधा आता चला जाता है यहाँ से, यहाँ कोई सिंडिकेट बना हुआ है, वो इनके साथ मिला हुआ रहेगा तो चला जाएगा डायरेक्ट। तो आज से मैंने बोला हुआ 100% गाड़ी जो हमारा जो काटा है ना उसके ऊपर से ही जाएगी। अब सुबह से 96 गाड़ी को मेरे आने के 96 गाड़ी को चेक किया, किसी गाड़ी में कुछ कमी नहीं है। मैंने तो अभी मैंने कुल मिला 15 गाड़ी को चेक नहीं किया, 15 गाड़ी में 3 गाड़ी में कमी आ गई, और सुबह से 96 गाड़ी चला गया मेरे आने के पहले, पुलिस के पास रिपोर्ट है, उसमें से किसी में कमी नहीं मिला। किंतु उसके लिए आँख होना चाहिए, देखना चाहिए, मानसिकता रहना चाहिए। अब बैठ बैठ के सामने दो काउंटर बना के रखा है यहाँ, एक तो ड्राइवर को भी परेशानी, एक काउंटर में पर्ची देगा, दूसरे काउंटर में कोविड के लिए उसने काउंटर छोड़ दिया, तो मैं देख रहा हूँ पर्ची कट रहा है, क्यों पर्ची कटेगा? बोले नहीं, वो उस काउंटर में उसका वो चेक होता है इंश्योरेंस फलना डीलना, तो आप चेक नहीं कर रहे, मेरे सामने मैं देख रहा हूँ चेक तो नहीं कर रहा, पर्ची को दे रहा हूँ। दो जगह में ड्राइवर उतरेगा, समय बर्बाद करेगा, गाड़ी लोड करेगा, खड़ा करेगा, मैंने इनका कम से कम एक घंटा बर्बाद करेगा। यहाँ एक ही काउंटर में होना चाहिए, जब उसको वेट किया, वेट के साथ साथ उसके इंश्योरेंस के पेपर देख ले, खत्म हो गए, उसको पर्ची दे दो, हो गए, वो निकले। तो ये सब अव्यवस्था जो कि मैंने डिपार्टमेंट के ऑफिसर को करना चाहिए, ये मेरे आना पड़ा, ये दुर्भाग्य है, मेरा दुर्भाग्य है जो आके मुझे खड़ा होना पड़ा इस काम के लिए। ये तो इंस्पेक्टर लेवल की काम है, इंस्पेक्शन करना, इंस्पेक्टर गिरी करना सीएम का काम नहीं है, मेरा काम है पॉलिसी बनाना, लोगों के पास हित के काम पहुंचा देना, ये काम इंस्पेक्टर लेवल के लोगों का काम है, ये लोग काम नहीं करता, मैं इसके ऊपर एक्शन ज़रूर लूँगा। सर, ये एलाका शताधिक केशर मशीन चलते हमारे का तत्व रही है, 7-10 केशर लाइसेंस आ सर बाकीगुल लाइसेंस नहीं, तो ये बिुदे कि एक्शन ना तर डीएम के अलरेडी बोले दिए धर्मनगर विधायक और डेप्टी स्पीकार एखे आम के आसार समय एमनी जे गाड़ी दिए आसलम धर्मनगर के, तो दुदिगे हमें केशर मशीन देखी, এমনিতে আমি খুশি হয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, রোজগার করছে, কিন্তু আমি আমার ড্রাইভারটাকে জিজ্ঞাসা করেছিলাম লাইসেন্স আছে কি, বলে স্যার মনে হয় আছে, কিন্তু এখন আপনার কাছ থেকে শুনছি বলে লাইসেন্স 8-10 আছে, আমি তো আমি দেখিনি যেটা বলেছেন আমরা ইন্সপেকশন অলরেডি আমি ডিএমকে বলেছি যতগুলো ক্রাশার মেশিন আছে এগুলো মালিককে কেন কীভাবে আসলো, পলিউশন সার্টিফিকেট আছে কি না, লাইসেন্স আছে কি না, সবগুলো আমরা দেখবো, আর যারা এই ধরনের নেই সেগুলো বন্ধ করে দেবো।